আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, লাটফার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শাকিলা আক্তার, সহকারী শিক্ষিকা নুরুসারা ক্যাম্পাস। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার এই অধ্যায়ের অনুশীলনের অংশ নিয়ে আজকে আলোচনা করা হবে। আজকে দেখো অনুশীলনীতে শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে। তোমরা শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং বহুনির্বাচনী প্রশ্ন যেগুলি, সেগুলি তোমরা নিজেরা বাসায় পড়ে নেবে। আমি তোমাদের সাথে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। প্রথমটি দেখো, 1 নম্বর সৃজনশীল প্রশ্ন হচ্ছে, দেখো সামিয়ার গ্রামের বাড়ি বিজয়নগর নগরে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি, তাই গ্রামবাসীর অনেকে সৌর বিদ্যুৎ ব্যবহার করেন। আবার গত ঈদের ছুটিতে মামার সাথে সে কাপ্তায় বেড়াতে গিয়ে দেখে পানি থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তো দেখো এখানে প্রশ্ন হচ্ছে যে, ক নম্বর প্রশ্ন হচ্ছে শক্তির প্রধান উৎস কি। আমরা জানি শক্তির প্রধান উৎস হলো সূর্য। দেখো খ নম্বর হচ্ছে প্রাকৃতিক গ্যাস অনবানযোগ্য শক্তি কেন ব্যাখ্যা করো। অনবানযোগ্য শক্তি হচ্ছে যে শক্তি একবারের বেশি ব্যবহার করা যায় না, আর ব্যবহার করলে সেটি নিঃশেষ হয়ে যায়, তাই হচ্ছে অনবানযোগ্য শক্তি। দেখো প্রাকৃতিক গ্যাস মূলত প্রাকৃতিক সম্পদ যা পুনরায় উৎপাদন করা সম্ভব নয়। আর প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এবং এর ব্যবহার করার পর আর এটি পুনরায় উৎপাদন করা যায় না, বরং নিঃশেষ হয়ে যায়, এই জন্য এটি অনবানযোগ্য শক্তি। ঘনাবার প্রশ্ন দেখো, সামিহার দেখা কাপ্তাইয়ের পানি বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। সামিয়ার দেখা কাপ্তাইয়ের পানি বিদ্যুৎ কেন্দ্রে পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। অর্থাৎ এক্ষেত্রে বিভব শক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে শক্তি মানে উৎপাদনের এটি একটি উদাহরণ। তো এই প্রক্রিয়া উঁচু দেখো এই প্রক্রিয়া একটি মানে কোনো উঁচু স্থানে হ্রদের পানিকে বাঁধ তৈরি করে আটকে রাখা হয়। বাঁধের নিচের দিকে একটি নির্দিষ্ট অংশ মানে অংশে গেট নির্মাণের মাধ্যমে পানির প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয়। গেটগুলো খুলে দিলে উঁচু স্থান থেকে খুব জোরে পানি মানে চ্যানেলের মধ্যে দিয়ে পানি নিচে পড়তে থাকে। আর বাঁধের নিচের অংশে অনেকগুলো পাখা বিশিষ্ট বড় আকারের একটি টারবাইন যুক্ত থাকে। পানি অনেক উচ্চতা থেকে পরে টারবাইনের পাখাগুলোকে আঘাত করে এবং এর ফলে পাখাগুলো ঘুরতে থাকে। এভাবে পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে টারবাইনের ঘূর্ণনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তোমরা এটি ভালোভাবে পড়ে নিবে। দেখো ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, সামিয়ার গ্রামে ব্যবহৃত উদ্দীপকে উল্লিখিত শক্তির উপযোগিতা আলোচনা করা। সামিহার গ্রামে অনেকে দেখো সৌরশক্তি ব্যবহার করে। সৌরশক্তি হচ্ছে মানে সূর্যের আলোকে কাজে লাগিয়ে এই শক্তি উৎপাদন করা হয়। আর সামিহার গ্রামবাসীদের ব্যবহৃত শক্তি অর্থাৎ এটি নবায়নযোগ্য শক্তির অপুরন্ত, তাই পরিবেশ বান্ধব হয় এই শক্তির উৎসকে বারবার ব্যবহার করা যায়। এই শক্তি ব্যবহারের পরে পরিবেশের দূষণ মানে দূষণের সম্ভাবনা কমে যায় এবং বিপদের সম্ভাবনা নির্মূলে চলে। বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটার, পকেট রেডিও, ইলেকট্রনিক ঘড়ি এই শক্তির সাহায্যে চালানো যায়। সুতরাং দেখা যায় যে স্থানীয় গ্রামের মানে ব্যবহৃত সৌরশক্তি বর্তমান সময় শক্তি সংকট মোকাবেলায় বেশ উপযোগী। তো এটা তোমরা বাসায় ভালোভাবে পড়ে নেবে। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন হচ্ছে যে, মোমেন সাহেব ইদানিং তার হাঁস মুরগি ও গরুর খামারের পিষ্টা আবর্জনা থেকে বিশেষ প্রক্রিয়ায় একটি এক ধরনের গ্যাস উৎপাদন করছেন। এতে খামারের বিভিন্ন কাজে শক্তি ও গ্যাসের চাহিদা মিটিয়ে অতিরিক্ত গ্যাস বিক্রি করতে পারছেন। এটা হচ্ছে উদ্দীপক। তো দেখো প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে, ক্ষমতা কি। আমরা জানি যে কাজ সম্পাদন করে কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারই মানে হার হচ্ছে ক্ষমতা। 2 নম্বর প্রশ্ন দেখো যে, শক্তি রূপান্তরের প্রয়োজনীয়তা বর্ণনা করো। শক্তি রূপান্তর হচ্ছে দেখো আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রয়োজনে শক্তি রূপান্তর করা দরকার হয়ে থাকে। শক্তি রূপান্তর না হলে অনেক কাজে অসুবিধা সম্মুখীন হতে হতো।
তো তো দেখো এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা সেটা মানে ব্যাখ্যা করতে পারি যে জামা কাপড় ইস্ত্রি করার সময় বিদ্যুৎ শক্তিকে আমরা তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারি, রূপান্তরিত করতে হয়, আর বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত না করা যেতে তবে জামা কাপড় ইস্ত্রি করার কাজটি আমরা মানে করতে পারতাম না সহজে। এছাড়া দেখো অনেক কাজে আমরা আলোক শক্তি, পারমাণবিক শক্তি, তারপর যান্ত্রিক শক্তি ইত্যাদি প্রাচুর্য থাকা সত্ত্বেও আমরা তা ব্যবহার করতে পারতাম না, কারণ এসব কারণে শক্তি রূপান্তর অত্যন্ত জরুরি। দেখো অর্থাৎ আমরা শক্তি রূপান্তর করে বিভিন্ন কাজে শক্তিকে ব্যবহার করতে পারছি। আর দেখো 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকে উৎপন্ন গ্যাস কোন ধরনের শক্তির উৎস ব্যাখ্যা করো। তো দেখো উদ্দীপকে যে মোমেন সাহেব উৎপাদন মানে যে গ্যাসটি উৎপাদন করে সেটি হচ্ছে বায়োগ্যাস, এটি একটি নবায়নযোগ্য শক্তি। অর্থাৎ বায়োগ্যাস এমন একটি শক্তির উৎস যাকে বারবার ব্যবহার করা যায়। মোমেন সাহেবের তৈরিকৃত বায়োগ্যাস থেকে তার যেমন শক্তির চাহিদা মিটছে, পাশাপাশি তিনি অতিরিক্ত শক্তি মানে অতিরিক্ত গ্যাস বিক্রিও করতে পারছেন। বায়োগ্যাসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি দূষণ মুক্ত, পরিবেশ সহায়ক এবং পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এটি উন্নত মানের জৈব সার পেতেও সহায়তা করে। নবায়নযোগ্য শক্তি চেনা মানে চেনার সবচেয়ে বড় উপায় হলো এটি সহজে মানে পুড়িয়ে যায় না, পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তা আমাদের মানে গ্রাম দেশে যতদিন গরুর বাছুর পালন করা হবে ততদিনই আবর্জনা বীজটা পাওয়া যায়, অর্থাৎ বায়োগ্যাস সর্বদা উৎপন্ন করা সম্ভব হয়। দেখো এখানে তো এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস। আর 9 নম্বর প্রশ্ন দেখো যে শক্তি সংরক্ষণে রাশেদ সাহেবের কার্য মানে এখানে ভুল হয়েছে, এখানে হবে মোমিন সাহেবের কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ করো। দেখো মোমিন সাহেবের যে উৎপাদিত যে বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির একটি উৎস, এটি জীবাশ্ম জ্বালানি শক্তির বিরাট উৎস হলো এটি একটি সীমিত এবং একসময় নিঃশেষ হয়ে যাবে। সে সাথে জ্বালানি হিসেবে বর্তমানে ব্যবহৃত বস্তু মানে বস্তু সমূহের প্রায় অনেকখানি কাঠ খড়কুটা যেগুলো ব্যবহার কারণে দেশের বনজ সম্পদ কমেছে, মাটির উর্বরতা হারাচ্ছে এবং পরিবেশ বিপন্ন হচ্ছে মানে এসব জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফল। আর মোমেন সাহেব যে বায়োগ্যাস উৎপাদন করে ব্যবহার করছেন এগুলো কোনোটাই শক্তির উৎস মানে এগুলি কোনোটাই শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে না, ফলে এটি পরিবেশ পরিচ্ছন্ন থাকছে এবং বনজ সম্পদের উপর চাপ কমছে। আর মোমেন সাহেব যে ব্যবহৃত পদ্ধতিতে যে প্রচলিত জীবাশ্ম জ্বালানিগুলোর কোনোটি ব্যবহৃত হচ্ছে না, সুতরাং শক্তির সংরক্ষণ হচ্ছে এখানে। আর অপর পক্ষে দেখো প্রাকৃতিক গ্যাস এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া ব্যয় সাপেক্ষ, সেক্ষেত্রে মোমেন সাহেব বায়োগ্যাস প্রকল্প থেকে উৎপাদিত গ্যাস থেকে নিজের চাহিদা মেটাতেও পারছেন এবং অতিরিক্ত গ্যাস বিক্রিও করতে পারছেন। তো আমাদের কৃষি নির্ভর বাংলাদেশে বায়োগ্যাস মানে যে বায়োগ্যাসের যে উপাদান খুবই সহজলভ্য, যা হাঁস মুরগি গরু খামারের বিষ্ঠা থেকে মানে চলে আসে। আবার বায়োগ্যাস উৎপাদনের পর প্লান্টের যে অবশেষে যে থাকে সেগুলো উন্নত মানের জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা যায়। আমরা মানে এই উৎপাদিত গ্যাস থেকে আমরা মানে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিদ্যুতের চাহিদা মেটাতে পারি। তো বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির উৎস হওয়ায় মোমেন সাহেব তার মানে তার যে শক্তির চাহিদা মিটিয়ে উপরোক্ত বিভিন্ন প্রক্রিয়া শক্তি সংরক্ষণে অবদান রাখছেন, অর্থাৎ মোমেন সাহেবের কার্যক্রমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তো শিক্ষার্থীরা তোমরা সৃজনশীল প্রশ্নগুলি বাসায় ভালোভাবে পড়বে এবং অন্যান্য অনুশীলনের অংশগুলিও বাসায় পড়বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।